ওরে আবারে মিঠু চললো নাকি বুগলার সাথে? বুগলা বেস্ট অফ লাক। মিঠু বুগলার আজ কম্পিউটার পরীক্ষা। বাবা মিঠু যাবে নাকি? ওরে বাবারে মিঠু পরীক্ষা দেবে ওকে। কম্পিউটার পরীক্ষা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো সকালের কাজ দিয়ে ভিডিওটা শুরু করলাম, কারণ আজকে অন ক্যামেরাতে কথা বলতে ইচ্ছে করছে না আমাদের। কি বলতো, মানুষদের যখন আমাদের কাছে যে জিনিসটা থাকে আমরা তখন সেটার না কদর করি না, মানে কেয়ার করি না, কিন্তু যখন সেই জিনিসটা আমাদের কাছ থেকে চলে যায় তখন সেই জিনিসটার জন্য আমাদের খুব আফসোস হয়। তো কয়েকদিন ধরে দেখতেই পাচ্ছো তোমরা, বৃষ্টি 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 হচ্ছে। আজকে বেশ চনমনে রোদ দিয়েছে, তাই ভাবছি আজকে বিছানাগুলো একটু রোদে দিয়ে দিই। আর তোমরা তো জানো যে আমার একটু বাই আছে, বিছানা টিছানা সমস্ত কিছু রোদে দেওয়া আর কাচাকুচি করা। তো তোমাদের বললাম যে আজকে ক্যামেরা নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না, তার কারণটা হচ্ছে আজকে আমার জেঠু মারা গেছে। তো জেঠু মারা গেছে শুনলাম তোমার সকালে 8টা 9টার সময়তে ভাই ফোন করেছিল, কিন্তু আজকে বুগলার কম্পিউটার পরীক্ষা, তোমরা তো দেখলে ও কম্পিউটার পরীক্ষা দিতে গেছে সকালে। তারপর হচ্ছে বুগলার বাবারও ডিউটিতে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই যেতে পারলাম না। তো মনটা ভীষণ খারাপ লাগছে, মানে আর এই সময়টা এমন একটা সময় মানে চলছে আমার ইউটিউবের জগতে, যে আমি এখন যে ভিডিও দেব না সেটাও চলবে না। আমাকে লাইভ ভিডিও, আমার যেহেতু লাইভ ভিডিও ভাইরাল হয়েছে সুতরাং আমাকে লাইভ ভিডিও দিয়ে যেতে হচ্ছে কন্টিনিউ। আর তোমার শর্ট ভিডিও বলো ব্লগ বলো সবই আমাকে কন্টিনিউ করতে হচ্ছে, কারণ আমরা সবাই জানি যে ইউটিউবে যখন চ্যানেল মনিটাইজ হয় না তখন আমরা নিজেদের ইচ্ছে মতন ভিডিও আপলোড করতে থাকি। আজকে করলাম, ভালো লাগলো, ভালো লাগলো না তো কালকে বন্ধ করে দিলাম, পরশু দিলাম। কিন্তু যখন আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যায় তখন কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যায়, তাই না? ইউটিউব একটা বিদেশি কোম্পানি, ওর অনেক মানে রুল রেগুলেশন আছে, সেগুলো কিন্তু আমাদের তখন ফলো করতে হয়। তো আমার এখন যে পিরিয়ডটা চলছে তাতে করে আমার এখন ভিডিও বন্ধ করা মানে কিন্তু আমার নিজেরই চ্যানেলের ক্ষতি হওয়া। ইউটিউবে চ্যানেল দাঁড় করানোটা যে কত কষ্টকর সেটা আশা করি তোমরা সবাই জানো। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, ঘরের কাজ সব হয়ে গেছে, চলো রান্নাঘরে যাওয়া যাক। আর দেখো এই রোজ ওয়াটারটা কি সুন্দর লাগছে না? এটা আমি কালকে লাইভে শেয়ার করে দিয়েছি, আমার বাগানে টাটকা টাটকা গোলাপ ফুল থেকে এটা বানিয়েছি। তো এটা বোতলে স্টোর করে এবার ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে না রাখলে এখন যেহেতু শীতকাল বাইরেও কিন্তু ইউজ করা যাবে, কোনো রকম হার্মফুল কেমিক্যাল নেই এতে, রান্নাতে বলো স্কিনে বলো সব কিছুর জন্য একদম দারুণ। আমাদের জীবনটা না খুব অদ্ভুত জানো, আমাদের দুঃখ হোক কষ্ট হোক রাগ হোক জ্বালা হোক যন্ত্রণা হোক, আমাদের কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে রুটিনটা থাকে সেটা কিন্তু আমাদের নড়চড় হওয়া চলে না, আমাদেরকে কিন্তু সেই রুটিন ওয়াইজ কাজগুলো সবই করে যেতে হয়। তো ঘরের কাজ সেরে এখন আমি বললামই তোমাদের 4-5 দিন পর রোদ উঠেছে, তো তার জন্য কিছুগুলো কাচাকুচি ভেজালাম গরম জল দিয়ে। আর দেখো এখানে মা নিচে নিজের বিছানাগুলো রোদে দিয়ে দিয়েছে, কারণ অনেকদিন পর আজকে রোদ উঠলো, তাই শীতকালে কি আর মানে মেঘলা মেঘলা ওয়েদার ভালো লাগে। যাই হোক দেখো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব হচ্ছে সজনে ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে পাতলা ঝোল। এটা কিন্তু অ্যান্টিপক্সের একটা দারুণ সবজি, তোমরা তো জানো এটা আমরা বসন্তকালে খেয়ে থাকি। আর হচ্ছে টমেটো পোস্ত করব, আর এখানে গুগলি, গুগলিটা অনেকদিন ধরে এনেছে মানে করা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখছো কীরকমভাবে জমা হয়ে গেছে। তো আজকে ভাবছি করে দেবো, কারণ কখন কার কি হয় কিছু বলতে পারি না। কোনো জিনিস আমরা ছোটোর থেকেই শুনে এসেছি যে কোনো জিনিস খাবো বলে রেখে দিতে নেই তাহলে নাকি সেটা খেতে পাওয়া যায় না। তো যাই হোক আজকে আমি তাই গুগলিটা করেই দেবো, কারণ আজ আমার জেঠু মারা গেল এমনিই মনটা খারাপ লাগছে, তারপর একটু দেখতেও যেতে পেলাম না সেই জন্য আরও মনটা বেশি করে খারাপ লাগছে। কিন্তু ক্যামেরার সামনে হাসি মুখে কথা বলতে হবে, কারণ অনেক মানুষ আছে যারা হাসি মুখে ব্লগ দেখায় পছন্দ করে। তো দেখো এখানে আমি সর্ষে পোস্ত বের করে নিয়েছি বাটবো, তো ততক্ষণে আমি সবজিটা চাপিয়ে দিই।
অধিকাংশ রেসিপি আমি লাইভ ভিডিওতে শেয়ার করি, কারণ আমার লাইভ ভিডিও ভাইরাল হয়েছে, ওখানে আমার ভিউজটা বেশি আসে। তাছাড়া আমি তো ডেলি ব্লগ করতে গেলে আমাদের তো জানো যে রান্না বান্না ঘরের কাজ এগুলোই শেয়ার করতে হয়, তো অনেক রকম পদ রান্না হয়। এতগুলো রান্না যদি ব্লগে দেখায় তাহলে ব্লগটাও অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও অতক্ষণ ধৈর্য থাকবে না। তো যাই হোক, রান্নাটা আমি চলো করে নিই। এখন আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, এটাতে কিন্তু বেশি মশলা দিতে নেই। আর এখানে দেখো আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি একটু, তারপর দিয়ে দিলাম হচ্ছে বিউলির ডালের বড়িগুলো। এগুলো কিন্তু সেই বড়ি যেগুলো আমরা বাড়িতে দিয়েছিলাম, বড়িগুলো কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছে, আর এত সুন্দর গন্ধ রান্নাতে দিলে হয়। তারপর দেখো আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম, তারপর ভালো করে নাড়াচাড়া করে সব সবজিগুলো দিয়ে দিলাম, সবজি বলতে হচ্ছে বেগুন আর আলু। তো তারপরে ভালো করে নাড়াচাড়া করে, আর দেখো এখানে জল দিয়ে দিয়েছি, মশলা দিয়েছি শুধুমাত্র ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর টমেটো দিয়েছি। টমেটোটা কিন্তু দিতে হয়, কারণ টমেটো না দিলে এটা ভালো লাগে না, টকটক একটা জিনিস সেই ব্যাপারটা আসে না। একটু চান করবি? চ, আজ অনেক রোদ দিয়েছে, 2-3 দিন চান করিস নি। এ কি মজা কি মজা, চান করবো চান করবো, চলো। এই দেখো এবার মিঠুমা কেমন চান করে দেখো। তো এখন গান করে করে মিঠু চান করবে, চান করো। বাদল যেদিন থাকে সেদিনও মিঠুকে চান করতে হয়, আর আজ রোদ দিয়েছে তো আজ তো চান করতেই হবে, চলো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে গেছে। তো বেগুনগুলো খুব গলা গলা হবে না, এটা মাখা মাখা করতে নেই, একটু পাতলা পাতলা ঝোলঝোল করতে হয়। কিন্তু এই সজনে ডাঁটাগুলো বুলাবাকে যখন এনেছিল, বুলাবাকে দোকানদার বলেছিল টাটকা, কিন্তু এগুলো টাটকা নয়, মনে হচ্ছে কোল্ড স্টোরের মাল। তো চলো এরপর আমি মশলাটা বেটে নিই। বাড়িতে সারাদিন একা একা থাকি, মনের দুঃখ কষ্ট রাগ জ্বালা যন্ত্রণা কারোর সাথে সেইভাবে শেয়ার করা হয় না, মানে সেরকম কোনো পার্সেন্ট নেই যে যার সাথে আমি শেয়ার করতে পারবো। আর বুবলার সাথে সব কিছুই শেয়ার করি, কিন্তু বুবলা তো অনেকটা ছোট, কিছুটা বোঝে কিছুটা বোঝে না, তবুও আমার ছেলে বয়সের অনুপাতে অনেকটাই বোঝে আমাকে, মানে সান্ত্বনা দেওয়া বলো আমাকে বোঝানো বলো ও বেশ ভালো রকমই করে। আজকে যেটু মারা গেছে তো কাঁদছিলাম, তখন কত রকমভাবে বোঝালো, মামি তুমি কেন না আজকে সোমবার, আজকে উপোস আছে তোমার, এই আছে ওই আছে, আরও নানান রকমভাবে। যাই হোক, তো ভগবান সবাইকে সব দিকে মারে না, আমাকে মানে আমার ছেলেটা এমনভাবে দিয়েছে, আমাকে ছেলেকে বলতে পারো আমার কাছে আমার গড গিফট এরকম। তো যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু মশলাটা বাটা হয়ে গেল। তো মন যদি ভালো না থাকে দেখবে মনমরা হয়ে কাজ করলে কিন্তু আস্তে আস্তে কাজগুলো হয়, তো সেরকমভাবে আমারও কাজের অনেকটাই দেরি হচ্ছে। এখন মোটামুটি 11:30 বেজে গেছে, কিন্তু ভাতটা যে আমি বসাইনি সেটা আমি ভুলেই গেছিলাম, দুধটা বসিয়ে দিয়েছিলাম শিমে, তো ভাতটা ভাতে জল বসিয়ে দিলাম, চাল ফেলা হয়নি এখনও। আর কথা হচ্ছে সবজিটা হয়ে গেছে, তখন তখন তো তোমাদের বললামই আরেকটু হওয়া ছিল, তো এবার সবজিটা আমি এখন নামিয়ে নেব। তো চলো এবার টমেটো পোস্তটা চাপিয়ে নিই। টমেটো পোস্ত কিন্তু খেতে বেশ ভালো লাগে জানো তো, টমেটোটা তোমার তেল 5 ফোড়নের উপর দিয়ে, তারপর কথা হচ্ছে একটু টমেটোগুলো দিয়ে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিবে। আর এখন তো শীতকালে টমেটো খুব সুন্দর গলে যায়, তো তারপর একটু পোস্ত দিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যায় টমেটো পোস্ত। এভাবে আমি টমেটো পোস্ত করি। টমেটো পোস্তটা কিন্তু আমার শ্বশুরবাড়ির রেসিপি, এটা আমার বাপের বাড়িতে কখনো আমি খাইনি। আমাদের টমেটো আলু পোস্ত হতো, মানে নতুন আলু যেহেতু শক্ত শক্ত থাকতো, তার জন্য নতুন আলু দিয়ে টমেটো দিয়ে মা পোস্ত করতো ঝোলঝোল করে, খেতে খুব ভালো লাগতো। যেহেতু টক 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 খেতে আমার বেশি ভালো লাগে, তার জন্য ঝাল ঝাল টক টক করে খুব ভালো লাগতো।
তো ভাতটা বসিয়ে দিলাম। আর দেখো টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল। তোমাদের তো বললামই যে শীতকালে টমেটো পোস্ত করতে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা আমি নুন দিয়েছিলাম দেখলে তোমরা, কিন্তু একটু মিষ্টি দিলে খেতে খুব ভালো লাগে। যেহেতু বুবলার বাবার জন্য চিনিটা চলে না, তোমরা তো জানোই যে আমি চিনি ব্যবহার করি না, তাই একটু বুবলার বাবার জন্য তুলে তারপর আমি মিষ্টি দিয়ে দেবো। তো এটা কিন্তু খেতে বেশ লোভনীয় হয় বন্ধুরা, পোস্ত দিয়ে টক টক ঝালঝাল মিষ্টি মিষ্টি দারুণ হয় টমেটো পোস্তটা। তো এটা হলো চিনি দেওয়া, আর ওটা হলো বিনা চিনির। আর এই যে হচ্ছে বেগুন বড়ি দিয়ে সজনে ডাঁটার ঝোল, তো এগুলো কেটে নিলাম। আর পেঁয়াজ কাটতে কাটতে দেখতেই পাচ্ছো চোখে পুরো জল চলে আসছে, এত ঝাঁঝ। যাই হোক, আজকে এখনো কিন্তু কলের জল আসেনি, কাপড়গুলো ভিজিয়েছি, আর এখন কাচবো কিভাবে জানি না। খুব সুন্দর রোদও দিয়েছে, আর মিঠু স্নান টান করে আপন মনে বক 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 করতেই আছে। বন্ধুরা দেখো এখানে বলতে বলতে কলের জল চলে এসেছে, তো চলো এবার জলটা নিয়ে নিই। আর ওদিক থেকে ফুলকপি বিক্রি করতে এসেছে, এখন ফুলকপি অনেক সস্তা হয়ে গেছে, তো মা এখন ফুলকপি নিতে গেছে। যাই হোক, তো চলো জল চটপট করে জলগুলো নিয়ে নিই। তারপর দেখলে তো কতগুলো কাঁচা ভিজিয়ে রেখেছি, তো সেগুলো কাচতে হবে। কাজের মধ্যে থাকলে মনটাও ভালো থাকে, আর কাজগুলো হয়ে গেলে তখন সে আপন মনে তাহলে চিন্তা করো এটা ওটা এই আর কি। তাছাড়া ইউটিউবে ব্লগ করা থেকে আমি কিন্তু হাজার হাজার মানুষের সঙ্গ পেয়ে গেছি। মানে আমি যখন রেকর্ডিং করি আমার তখন মনে হয় যে 60,000 বন্ধু আমার পাশেই আছে। বড় 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 ফুলকপি এসছে, তো মা এখন ফুলকপি নিচ্ছে। তো চলো আমার জলগুলো ভরে গেছে, নিয়ে নি। তো জল নিয়ে চলে এলাম, দেখো গুগলিগুলো আমার আলু পেঁয়াজ রসুন সব কুচিয়ে নিয়েছি, কালো সর্ষে বেটে নিলাম তোমরা তো দেখলে। আর রান্নাটা হচ্ছে সর্ষের তেলে করব, কারণ সর্ষের তেলে গুগলি মাছ এগুলো খেতে বেশ ভালো লাগে। তো কড়াই চাপিয়ে দিলাম আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখো এখানে। তো গুগলি রান্নার রেসিপিটা আমি লাইভে শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে নিও। আমি তেলের ওপরে আলু পেঁয়াজ রসুন সব ভেজে গুগলি একসঙ্গে সব ভালো করে ভেজে ভেজে নিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর জল দিয়ে দিলাম, তারপর আমি কালো সর্ষে বাটাও দিয়ে দিয়েছি। ব্যাস আর কিছু করব না, হালকা করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এটা সেদ্ধ হলে গুগলি ঝাল দেওয়া রেডি হয়ে যাবে। ও মিঠি গো, তো তোমরা তো মিঠুর আওয়াজ শুনতেই পাচ্ছ, কারণ মিঠুর সামনে মোবাইলে ক্যামেরাটা আমি দেখেছি। আর বুবলা স্কুল থেকে এসেছে, তো সকালে বুবলা টাটা করে স্কুলে যায়, তারপর ও কিন্তু বুবলার জন্য অনেকক্ষণ ধরে ওয়েস্ট করে, মানে বুবলা কখন আসবে, বুবলা আসার পর কত রকম অভিযোগ কত রকম কিছু বলে, তো সেটা তোমরা শুনতেই পাচ্ছ। ও মিঠু, তো বন্ধুরা কাঁচাকুচি কমপ্লিট হয়ে গেল, এরপর আমি স্নান করে নেবো। অনেকটা বেলা হয়ে গেছে, 1টা বেজে গেছে, বুবলার বাবা আবার খেতে আসবে। তো যাই হোক, মা থাকলে তো সেটা সমস্যা হয় না, মা খেতে দিয়ে দেয়। তো অবেলাতে দেখবে স্নান করলে একটু ঠান্ডাও লেগে যায় যেহেতু শীতকাল, তো চলো এবার চটপট করে আমি স্নান করে চলে আসি। আগে মিঠু মিঠু করতো, ভালো লাগতো মিঠু মিঠু করতো আগে, আর এখন কি করছে দোচ্ছে? তো বন্ধুরা দেখো এখানে গুগলি ঝাল দেওয়াটা একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি, রেসিপিটা তোমরা লাইভ ভিডিওতে দেখে নিও। তো স্নান করে চলে এলাম, আর বুবলার বাবা খেতে বসেছে, বুবলারও স্নান হয়ে গেল, এবার আমরা খেয়ে নেবো, তারপর বিকেলবেলায় দেখা হচ্ছে। ওই দেখো।